লোকসভার সাংসদ পদে শপথ অভিষেক বাংলায় শপথ গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে রেকর্ড ভোট ভোট পেয়ে পেয়ে তিনি জয়লাভ জয়লাভ করেছেন। বেশি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এ নিয়ে তিনবার তিনি সেই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হলেন সাত লক্ষের বেশি ভোট পেয়ে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছেন লোকসভায় বাংলায় শপথ গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করেছেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বাংলায় তিনি শপথ গ্রহণ করলেন সাংসদ হিসেবে দেবজ্যোতি ঘোষ হচ্ছেন দেবজ্যোতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শপথ গ্রহণ করলেন বাংলায় তিনি শপথ বাক্য পাঠ করেছেন আহ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিষয়টা দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রীতি অনুযায়ী তিনি বাংলা থেকে নির্বাচিত এবং তিনি বাংলাতেই শপথ বাক্য পাঠ করেন এবং তারপরে পোটেন স্পিকারের সঙ্গে তিনি হাত মিলিয়ে সেখানেও বাংলাতেই কথাবার্তা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক সাংসদ আজকে তাদের সাংসদ পদে শপথ নিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল্লিতে কিন্তু অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে